ব্যবসা বাণিজ্য যোগাযোগ আমাদের ইন্দ্রিয়ের বহির্জগতের সাথে যে নর্মাল কারকতা, অর্থাৎ যার মাধ্যমে আমরা বহির্জগতের সাথে সম্পর্ক স্থাপন করি, সেই যে কারকতাযুক্ত এবং তদুপরি আরও বহু কারকতাযুক্ত যে গ্রহ আছে, যাকে আমরা বালক গ্রহ বা টাইনি প্ল্যানেট বলে থাকি, বুধ আগামী 10 তারিখ তার রাশি পরিবর্তন করছে এবং তার ডেবিলিটেটেড পজিশন থেকে পরবর্তী রাশি অর্থাৎ মেষ রাশিতে, যেই রাশি হচ্ছে অ্যাকচুয়ালি দৃঢ়তা, মবিলিটি এবং কনভিকশনের রাশি, সেই রাশিতে পরবর্তী প্রায় 21 দিনের জন্য তার গোচর সংগঠন করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল, লগ্ন রাশিভিত্তিক ফলাফল যা হবে সেই নিয়ে আজকে আলোচনা মুখ্যত থাকবে। তো আলোচনা শুরুর আগে আপনাদের আমি তারিখগুলো একটু বলে দিই, সেটা হচ্ছে 10/5, 10th May, বিকেল 6:32 বুধ তার নিচস্থ স্থান ত্যাগ করে এবং গণ্ডান্ত অবস্থাতে সে মেষ রাশিতে তার গোচর স্টার্ট করতে চলেছে এবং এখানে সে অবস্থান করবে 31/5, অর্থাৎ এই মাসের শেষ পর্যন্ত দুপুর বেলা 12:02। তারপরে বুধ বৃষ রাশিতে তার গোচর স্টার্ট করবে। এবার আমি মধ্যেখানে নাক্ষত্রিক যে সাবডিভিশনগুলো আছে এবং গণ্ডান্ত কতক্ষণ আছে সে অংশটাও আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 10 তারিখ প্রবেশ করার পরে বুধ 3:20 যে দূরত্ব মেষ রাশির গণ্ডান্ত পর্যন্ত তার এক্সটেনশন আছে, সেই দূরত্ব অতিক্রম করতে সময় নেবে 13 তারিখ, 13/5, রাত্রি 9:02 সে 3:20 ক্রস করে যাবে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ ক্রস করে সে নবাংশে বৃষ রাশিতে প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্রে বুধ অবস্থান করবে 21/5 পর্যন্ত, অর্থাৎ মে মাসের 21 তারিখ পর্যন্ত এবং সেটা বেলা 11:34 পর্যন্ত অবস্থান করবে। তারপরে বুধ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে 11:34 থেকে, ভরণী নক্ষত্রে অবস্থান করবে 29/5, অর্থাৎ এই মাসের প্রায় শেষ দিন বিকেল 4:07 পর্যন্ত। তারপরে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রে অবস্থান অন্তত প্রথম চরণ, আমরা যে অংশটা নিয়ে আজকে আলোচনা করব মেষ রাশি, তাতে অবস্থান করবে 31/5 পর্যন্ত বেলা 12:02। তারপরে কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণ এবং নবাংশে সেটা আমাদের মকর রাশি, তা নিয়ে বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে। তো এই হচ্ছে আলোচনার আজকে বিষয়বস্তু। আপনাদের আলোচনার আগে দুটো জিনিস বলে দিই, কিছু পারিপার্শ্বিক অবস্থাজনিত কারণে আমার অনুষ্ঠান আপলোডিংয়ের ক্ষেত্রে বা আমার রেকর্ডের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা এই মাসের 14 তারিখ পর্যন্ত থাকবে। আজকে সবেমাত্র 31 থেকে 1 হচ্ছে, আমি বাড়িতে রয়েছি এই মুহূর্তে, আমি তাই দুটো পরপর রেকর্ড করে রাখবো, কারণ এরপরে আমি কখন করতে পারবো সেই সময়টা হয়তো সেই অনুসারে না পাওয়াও যেতে পারে। তো এবার আমি বলে দেবো সময় অনুসারে যাতে আপলোডিংটা হয়ে যায়। তো যদি কখনো ত্রুটি বিচ্যুতি হয় এই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটু সমস্যায় থাকবো, তারপরে ব্যাপারটা আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে, এটা একটু মানিয়ে নেবেন। যেরকম রাশিভিত্তিক লগ্নভিত্তিক যে ফলাফল সেটা মানে আজকে পর্যন্ত আপলোড হয়নি, আমি করেওছি জাস্ট 2 দিন আগে ব্যাপারটা, তো সেরকম কিছু সীমাবদ্ধতা মে মাসের মিড পর্যন্ত থাকবে। আমি এবার ডিরেক্ট আলোচনায় চলে যাই। দেখুন, মেষ রাশিতে বুধ এর আগে যে দূরত্ব পর্যন্ত গিয়েছিল সেটা 3:04 পর্যন্ত গিয়েছিল, গিয়ে সে বকরি হয়েছে গণ্ডান্ত অবস্থায়, তারপরে সে ফিরে এসছে 21 ডিগ্রির থেকে কিছু বেশি মীন রাশিতে, তো সেই সংক্রান্ত আলোচনা আমরা করেছি। তো বুধকে প্রথম বুঝতে হবে যে বুধ কি জাতীয় গ্রহ, অর্থাৎ বুধের প্রকৃতি কিরকম। অনেকবার বলেছি
আরেকবার নতুন করে বলে দিচ্ছি, যেহেতু বুধের কালপুরুষের মেষ রাশিতে নতুন করে তার গোচর শুরু হচ্ছে। বুধ হচ্ছে আমাদের ন্যাচারাল কালপুরুষের থার্ড এবং সিক্সথ হাউস। তো সিক্সথ হাউস হচ্ছে থার্ড হাউসের ফোর্থ হাউস। তো আবার সিক্সথ হাউসের সাপেক্ষে যদি থার্ড হাউসে যান সেটা হচ্ছে টেন্থ হাউস। আবার সিক্স থার্ড এবং সিক্সথের মধ্যে চতুর্থ দশম কম্বিনেশন থাকে সবসময়। তো কালপুরুষের থার্ড এবং সিক্স হাউসের জন্য বুধ আমাদের সবসময় কোঅর্ডিনেটিং প্ল্যানেট হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে কোঅর্ডিনেশন করে, যেমন ধরুন মস্তিষ্ক ইন্ডিকেশন দিচ্ছে আপনি কথা বলছেন, বা আপনার ব্যবহারিক সঙ্গতি অসঙ্গতি সেগুলো প্রকাশ পাচ্ছে যে আপনি যা কাজ করছেন সেটা আপনার বা আমাদের প্রত্যেকের মাথার মধ্যে প্রসেসিং ইউনিটে কাজ হচ্ছে, এবং সেই কাজ অনুসারে আমাদের লিম্বসগুলোকে ডাইরেকশন দিচ্ছে, সেই ডাইরেকশন অনুসারে কাজ করছে। নাতো এর কার্যপ্রণালীর সাথে বুধ যুক্ত। বুধ যেটা যুক্ত আছে সেটা হচ্ছে যে প্রিপারে মানে প্রিপারেশনটা হলো, মস্তিষ্ক যে প্রিপারেশন দিল, মনে করুন আমি হাত নাড়ছি, এটা মস্তিষ্ক আমাকে প্রিপারেশন দিচ্ছে, করে দিচ্ছে, এই প্রিপারেশনটা বহন করে এনে দেওয়া সেই সংশ্লিষ্ট অঙ্গ পর্যন্ত, অর্থাৎ সে পালসটা থ্রু আমাদের নার্ভাস সিস্টেম, সেটাই হচ্ছে বুধের কাজ। অ্যাকচুয়ালি তার যে মেকানিজমটা রক্ষা করা এটাই হচ্ছে বুধের কাজ। বুধ মেকানিজমটাকে রক্ষা করে, না সে কারকতার সাথে যুক্ত, না তার ফলের সাথে যুক্ত। আপনার মস্তিষ্ক যদি ধরুন যারা সুস্থ নয় বা অপ্রকৃতস্থ, এরকম কেউ যদি আনসাউন্ড হয় কোনো কারণে, আর একটা মানুষকে সে ধরুন ফিজিক্যালি অ্যাসল্ট করতে গেল, তো অ্যাকচুয়ালি অপরাধীকে, হাত তো আর অপরাধী নয়, ডাইরেকশন দিচ্ছে মস্তিষ্ক। তো তার মানে বুধ হচ্ছে এই ব্যাপারটার যোজক হিসাবে কাজ করে। না তো সে, যেমন একজন ধরুন পোস্টম্যান, সে আমাদের বাড়িতে চিঠি এনে দিচ্ছে, যিনি চিঠি লিখেছেন তার বিষয়বস্তু সম্পর্কেও তিনি অবগত নন, চিঠিতে কি আছে তাও তিনি জানেন না, যিনি চিঠিটা পড়বেন পড়ার পরে তার কি প্রতিক্রিয়া হবে সে সম্পর্কেও যিনি পোস্টম্যান তিনি কিন্তু জানেন না, তার কাজ ওটাকে বহন করে এনে দেওয়া। বুধ ঠিক এই রোলটা প্লে করে এবং নিঃস্বার্থভাবে করে, উইদাউট এনি কাইন্ড অফ, মানে যেটা হয় কোনো কাজ করে দেওয়ার বিনিময়ে আমরা যেরকম অর্থ নিই বা কোনো একটা সার্ভিস দেওয়ার বিনিময়ে, বুধ সেটা নেয় না, বুধ নিঃস্বার্থভাবে কাজ করে। তো এটা হচ্ছে বুধের বেসিক কাজ, মেসেঞ্জার। আমাদের শরীরে রক্ত, আমরা ছোটবেলায় পড়েছি তরল যোগ কলা, তো সে তার ফাংশনারিজ কি, সে রক্ত কেন আছে শরীরে, রক্ত আছে তার কারণ খাবার দাবার, তার আমাদের শ্বাসবায়ু, অক্সিজেন, হরমোন, একাধিক শরীরের জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় যেরকমভাবে মেকানিজম তৈরি আছে সেইভাবে সে বহন করে করে নিয়ে যায়। এই বহন করার পদ্ধতিটার সাথে বুধ যুক্ত আছে। সেরকম শরীরের বাইরে যদি বহির্জগতে যান তাহলে বহির্জগতের সাথে আমরা, দেখুন কালপুরুষের সিক্স হাউস হচ্ছে বুধ, সেটা বুধের মানে এক্সল্টেড সিচুয়েশন, এক্সল্টেড স্টেটাস। এক্সল্টেড স্টেটাস মানে আমরা, বুধ হচ্ছে সঙ্গ দোষ আছে, ক্ষেত্র বিশেষে বুধ পজিটিভ, ক্ষেত্র বিশেষে নেগেটিভ ফল দেয়। তো বুধের এই সঙ্গ দোষ থাকার জন্য বুধ যখন সব থেকে তার যে তুঙ্গ পজিশনে থাকবে, যদি সে মোটামুটি কোনো ম্যাল প্ল্যানেট দ্বারা কোনোভাবে প্রভাবিত না হয়, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে এখানে সে অ্যাকিউট ফল দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ সিক্স হাউস আমাদের যেরকম রোগ ঋণ শত্রুর ঘর, সেরকম সিক্স হাউস আমাদের ন্যাচারাল যে দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে যা আমাদের লাগে সেই রুমকেও কিন্তু বুধ নির্দেশ করে। তা আমাদের দৈনন্দিন যে দিনযাত্রা সেটার মধ্যে যে মেটেরিয়াল পার্ট আছে সেই মেটেরিয়াল পার্টটা কিন্তু বুধের সাথে যুক্ত। বুধকে যেহেতু খুব টাইনি প্ল্যানেট বুধ, তো বুধের ক্ষমতা বা এ নিয়ে আমরা অনেক সময় এ করি বা ঠিক আছে বুধ তো ওটাকে একটু ইগনোর করে, এরকম কিছু ব্যাপার নেই। বানানো যখন হয়েছে সেটা
বাই দি সুপ্রিম পার্সোনালিটি, সুতরাং তার কারকতাও রয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং প্রভূত কারকতা রয়েছে আমাদের চারিত্রিক নির্মাণে, বিশেষত কারকতা রয়েছে। ভূত গণ্ডগোল থাকলে আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন, তার কথার মধ্যে কোনো মানে সিস্টেমেটিক ওয়ে থাকবে না, নিজের মতন করে সে জিনিসটা বলতে থাকবে, রিকোয়ারমেন্ট কি আছে সেরকম কিছু নয়। অনেক সময় কথাবার্তার মধ্যে অত্যন্ত অসঙ্গতি বা খুব খারাপ শব্দ প্রয়োগ অযাচিত কারণে এই ধরনের কিছু প্রকারভেদ লক্ষ্য করা যায়, কখনো খুব উগ্র ভাষা এরকম প্রয়োগ কিন্তু বুধ করিয়ে থাকে, কারণ বুধের সঙ্গ দোষ থাকে। একটা বাচ্চা যেরকম, তাকে সে যদি খুব একটা সুস্থ পরিবেশ পায়, তাকে যেরকম খুব সুস্থভাবে নির্মাণ করা যায়, অসুস্থ পরিবেশ পেলে ঠিক উল্টোটাই করা যায়। অর্থাৎ বুধ হচ্ছে এই জন্য বালক গ্রহ বলা হয়। তো বুধকে কখনো আমরা ইউনাকও বলে থাকি, অ্যাকচুয়ালি ইউনাক বলে নয়, একটা বাচ্চার আর জেন্ডারের দিক থেকে কি এসে যাচ্ছে, সে কোন জেন্ডারভুক্ত বাচ্চা মানে সেই বাচ্চা, সেই কারণে অনেক সময় ইউনাক বলা হয়েছে। সেটা স্যাটার্নের ক্ষেত্রেও বলা হয়েছে, যেহেতু তার এজকে ওদিক ধরে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আর জেন্ডারের খুব একটা বিশেষত্ব থাকছে না, তার মানে এটা নয় যে তারা এ নয়। বুধকে যদি কতগুলো বেসিক ক্যারেক্টার, এবং বুধ আমাদের ENT, অর্থাৎ আমরা কথা বলছি, আপনি যদি আলোটা কমিয়েও দেন তাহলেও কথা শুনতে পাবেন, যে কোঅর্ডিনেটেড হচ্ছে আপনার কথা, আমার মুখ এবং আপনার কান, তো এই কোঅর্ডিনেশনের কারকতা দেখুন প্রত্যেকটাই বহিরঙ্গর সাথে যুক্ত, যেটা আমি কথা বলছি আপনি রিসিভ করছেন, আপনার ক্ষেত্রে রিসিভার হচ্ছে কান। তো আমাদের ENT এবং থ্রোট, যেখান থেকে আমাদের ভোকাল কর্ড আছে, আমাদের আমাদের কথার প্রিপারেশন হচ্ছে, এই অঙ্গটা প্রত্যেকটাই বহিরঙ্গ, তার সাথে কিন্তু বুধ যুক্ত হয়েছে। তাছাড়া আমাদের নর্মাল যে ব্যবসা বাণিজ্য আছে, যেহেতু থার্ড হাউসের কারকতা যুক্ত, তো থার্ড হাউসের কারকতা যুক্ত বলে আমাদের যত রকম বাণিজ্যিক প্রচেষ্টা, সেই বাণিজ্যিক প্রচেষ্টা তার দ্বারা যে আয় ইনকাম সেটা হয়, সেটাতেই তো অ্যাকচুয়ালি চলে পুরো যে কোনো একটা দেশ বা সুবা সমস্ত কিছু তার দ্বারাই চলে। তো সেক্ষেত্রে বুধ ভীষণভাবে যুক্ত, অর্থাৎ ট্রেড অ্যান্ড বার্টারের সাথেও বুধ প্রবলভাবে যুক্ত থাকে। তো মোটামুটিভাবে এটাই হচ্ছে বুধের কার্যপ্রণালী। এছাড়াও বহুবিধ কার্য আছে, বুধের মধ্যে এলিউসিডেশন পাওয়ার আছে, লেখার ক্ষমতা আছে, ক্ষেত্র বিশেষে বুধের মধ্যে আর্ট অ্যান্ড কালচারের ইফেক্টও দেখা যায়, কারণ বুধের সাথে শুক্রের 5th 12th কম্বিনেশন আছে, সেটা বাজক যদি ধরুন কন্যার ক্ষেত্রে হয় তাহলে সেটা 2nd এবং 9th কম্বিনেশন আছে। তো শুক্রের অনেক অনেক একটু ক্যাটেগরিক্যালি একটু নিচের দিকের গুণ বুধের মধ্যেও রয়েছে, বুধের মধ্যে ভিজুয়াল এফেক্টটা থাকে না। অর্থাৎ আমি যদি পরিষ্কার ভাষায় বলি, আপনি কোনো ইলেকট্রনিক মিডিয়ায় খবর শুনছেন, সেটা এক ধরনের ইম্প্যাক্ট আপনার মধ্যে আসবে, যেখানে তথ্যও দিচ্ছে আপনি ভিজুয়ালাইজও করতে পারছেন সেটা। আর বুধ হচ্ছে পেপার, খবরের কাগজ, যেখানে আপনি শুধু খবরটা পড়তে পারছেন। এই দুটো হচ্ছে বুধ এবং শুক্রের মধ্যে, বুধ এবং শুক্র মিলিত হয়ে গেলে সেটাও ইলেকট্রনিক মিডিয়ার মতন হয়ে যায়, আর শুধু যেখানে বুধ কাজ করে সেখানে সেটা খবরের কাগজ, কোনো পত্রিকা, আর শুধু শুক্র যেখানে থাকবে সেটা হচ্ছে যত রকম আর্ট অ্যান্ড কালচার, সিনেমা, কোনো ডকুমেন্ট্রি, যে কোনো রকম আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত সেকেন্ডারি ইফেক্ট তার সাথে রয়েছে। তো দিজ আর দ্য বেসিক ডিফারেন্সেস। এবার আমি বলছি মঙ্গলের ঘর নিয়ে। দেখুন অনেকবার আপনাদের বলেছি যে বুধ যেদিকটা সূর্যের দিকে থাকে সেদিকটা মাত্রা অতিরিক্ত গরম থাকে, এবং বুধের আরেকটা দিক একদম ঠান্ডা থাকে। তো সেই কারণে বুধ ইজ আ প্ল্যানেট অফ ডুয়ালিটি, যার মধ্যে একাধারে দুটো ডিফারেন্ট ফেজ এক্সিস্ট করছে। এই ডুয়ালিটির কারণের জন্য আমরা নর্মালি মিথুন রাশিকে কি বলি, ডুয়ালিটির রাশি, কিন্তু সেটা কন্যার ক্ষেত্রে বলি না। কেন বলি না, আমি বুধের যখন গোচর কন্যাতে গত বছর বলেছি, আপনাদের বলেছি যে বুধ কেন এখানে এসে তুঙ্গ হয়, বুধ তো মিথুনেও হতে পারতো,
এবং শুক্র কেন নিচ হয় সেগুলো একাধিকবার আলোচনা হয়েছে, আপনারাও প্রায় প্রত্যেকেই জানেন। তো যাই হোক, তো বুধ যখন মঙ্গলের ঘরে প্রবেশ করে, বুধ কিন্তু কমফোর্টেবল স্টেটে থাকে, এটা প্রথম কথা। অনেকে ভাবে যে বুধ আনকমফোর্টেবল থাকে, একদমই নয়, বুধ কমফোর্টেবল থাকে। এবং বুধের যে কারকতা, সেই কারকতা এখানে অনেক বেশি প্রকাশ পায়। তার কারণ মঙ্গল কখনো স্থিরভাবে কাজ করে না, মঙ্গল অলওয়েজ গতিশীল। আপনি হয়তো ভাবতে পারেন যে আমরা চর স্থির দিশাভাবভাবে যেভাবে রাশিগুলোকে ভাগ করি সেটাই নয়, মঙ্গল সবসময় গতিকে নির্দেশ করে। মঙ্গল গতি, মঙ্গল আমাদের বেগ, আমাদের ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ, মন্দন দুটোকেই, অর্থাৎ দুটোর ক্ষেত্রে গতি প্রকৃতির যে হ্রাস বৃদ্ধি সেটা আমাদের অবস্টিনেন্স, স্ট্রেংথ, আমাদের ভিগার, আমাদের সামনে এগিয়ে যাওয়ার যে স্ট্যামিনা, সেই সমস্ত কিছু মঙ্গল। সেই জন্য মঙ্গলকে আমরা সেনানায়ক হিসাবে ধরে নিই, যে রাজার সেনানায়ক, তার 9th হাউসকে গার্ড করে রয়েছে, অর্থাৎ রাজার যে রাজ্য পরিধি, অর্থাৎ তার ভাগ্যমণ্ডলী, অর্থাৎ তার ফেট, সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে থাকে সেই রাজ্যের সীমানা কতটা সুরক্ষিত। তো সেই কারণে সেই অংশটা মঙ্গলকে দেওয়া হয়েছে, এবং রবি সেখানে গিয়ে তুঙ্গ হয়, অর্থাৎ রাজা যখন তার প্রধান জেনারেলের সাথে থাকেন, তিনি তখন সব থেকে সেফ থাকেন, এখন যেরকম রয়েছে। তো সেই কারণে তুঙ্গ বলা হয়। তো বুধ যখন এ ঘরে প্রবেশ করবে দীর্ঘদিন বাদে, মানে এই ফেজটা আপনারা সবাই যারা কাটিয়েছেন, তারা সবাই কিছু না কিছু এই ফেজের মধ্যে অ্যাবনর্মালিটি লক্ষ্য করেছে। সেটা ফাইন্যান্সিয়াল প্রথম বলবো, ফাইন্যান্সিয়াল, কারণ বুধ আমাদের দৈনন্দিন ফিনান্সের সাথে যুক্ত, ফাইন্যান্সিয়ালি বোধ করেছেন। এবং মীন রাশি হচ্ছে আমাদের 4th হাউস এন্ড 9th হাউস, মানে দ্বাদশ ভাব। তো 4th হাউস মানে আমাদের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির ঘর। তার 9th হাউসে যদি কোনো রাহু বসে থাকে এবং তার সাথে নিচ বুধ বসে থাকে মঙ্গলকে কিছুটা সময় সাথে নিয়ে 23 তারিখের পরবর্তী, তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এবং ছকে যদি অ্যাবারেশন থাকে, সেই অশান্তি বাইরে প্রকাশ পেয়ে যাবে, অর্থাৎ বাইরের লোকও বুঝতে পারবে আপনি অশান্তির মধ্যে রয়েছেন। আর যদি ছকে প্রবলেম না থাকে তাহলে সেটা ইন্টারনালি থাকবে, কিন্তু পিস আপনাকে দিতে পারবে না। তো সেই পিসের মানে ব্রিচ অফ পিস আপনাকে করে দেবে, আপনার মধ্যে ব্যবহারিক অসঙ্গতি করে দেবে। বুধ আমাদের কোঅর্ডিনেশনের সাথে, বারবার বললাম যে বহির্জগতের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে কাজে লাগে। তো এই সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে কিছুটা, বা যে সম্পর্ক আছে সেগুলোকে মেনটেন করার ক্ষেত্রে, ছোটখাটো অসঙ্গতি থেকে চূড়ান্ত অসঙ্গতি পর্যন্ত লক্ষ্য করা যায়। এই সময় চারপাশে যে সমস্ত ঘটনা প্রবাহ চলছে সারা পৃথিবীব্যাপী, আপনারা যদি খেয়াল করেন তখন দেখবেন যেরকম বহু ঘটনা ঘটছে, যারা আপনার পক্ষে ছিল তারা বিপক্ষে, বা বিপক্ষের লোক আপনার পক্ষে, এরকম ঘটনা প্রচুর আপনি লক্ষ্য করতে পারবেন। কারণ এটাই এখানে বুধের সব থেকে, আপনার লজিকটাকেও টোটালি নষ্ট করে দেয়, আপনি লজিক হারিয়ে ফেলেন, এবং কি বলছেন আর কি করছেন তার মধ্যে কোনো রকম কোনো সঙ্গতি এখানে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই বুধি যখন মঙ্গলের ঘরে ঢুকবে, এবং সেই মঙ্গল যেহেতু সেই বুধের দ্বাদশে থাকবে, আমি একটা কথা বলতে পারি আপনাদের, 20 তারিখের পর থেকে, 20 মার্চের পর থেকে কিন্তু এই বুধ রাহুর অ্যাম্বিয়েন্স থেকে মঙ্গল বেরিয়ে যাবে, এবং 20 তারিখ সম্ভবত মঙ্গল নবাংশে মকর রাশিতে প্রবেশ করে যাবে। 18 তারিখ মঙ্গল এবং রাহুর একসাথে কনজুগেশন হবে। আমি সেই জন্য জেনারেল প্রেডিকশনও আপনারা যখন শুনবেন, কাল পরশু যদি এ করে দেয়, তখন দেখতে পারবেন যে আমি বারবার বলেছি 10টা দিন, 13 থেকে 23, আরো প্রিসাইজলি বলেছি যে 14 থেকে 21 পর্যন্ত কিছু কিছু কাজে, বিশেষত শারীরিক ক্ষেত্রে ডাইজেস্টিভ যে অর্গানস আছে সেখানে, আমাদের শরীরের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন পোর্শনে যে সমস্ত অর্গান আছে সেটা মানে ডাইজেশনের সাথে যুক্ত, পোস্ট ডাইজেশনের সাথে যুক্ত,
বা এক্সক্রিয়েশনের সাথে যুক্ত সেই সমস্ত অর্গ্যান আছে, বা ফিমেলদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গ্যান, মেলদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড, এই সমস্ত অর্গ্যানকে খুব যত্ন নেবেন। এবং এই সমস্ত শারীরিক সমস্যা থেকে, আমি কিডনি রিলেটেড জায়গাটা বারবার আপনাদের বলে দিয়েছি, আপনারা একটু শুনে নেবেন যারা, তো সেক্ষেত্রে আমি বলেছি যে দুটো মাস, মে মাস এবং জুন মাস, যাদের শরীরের কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে তারা কিন্তু একটু বেশি সাবধানে থাকবে। তো মঙ্গলটা যখনই ক্রস করে যাবে রাহুর ব্যারিয়ারকে, শুধু ক্রস নয়, 20 ডিগ্রি ক্রস করবে, এবং মে মাসের 6 তারিখ রাহু 20 ডিগ্রির থেকে নিচে নেমে আসবে, তো নবাংশে রাহু এবং কেতুর যে অবস্থান দাঁড়াবে সেটা যথাক্রমে ধনু এবং মিথুন রাশি। তো যার ফলে মঙ্গলের সাথে তার নবাংশ ভিত্তিক যে চেঞ্জেসটা হতে হবে, মঙ্গলকে 20 ডিগ্রি ক্রস, সেটা টেন্টেটিভলি 20 মে, 20 মের পর থেকে বুধ কিন্তু খুব র্যাপিড এবং খুবই ভালো ফল দেওয়ার মতন জায়গায় চলে আসবে। এবং দেখুন, অশ্বিনী নক্ষত্রেকেও বুধ ছেড়ে দেবে। আপনি বলবেন অশ্বিনী নক্ষত্রে না, নেগেটিভিটি কিছু নেই, কিন্তু এই মুহূর্তে যেহেতু নবাংশে সে বুধের ঘরে অবস্থান করছে, সেহেতু গণ্ডগোল করবে, কিছু কিছু মিস ইনফরমেশান দিতে পারে। মিস ইনফরমেশান কোন জায়গায়, সেটা ধরুন কোনো বৃহৎ সামাজিক স্তরে, যেখানে খুব হাই লেভেল ডেলিগেশন বা এরকম কিছু আছে, কোনো মেডিকেল ফোরামের ক্ষেত্রে, কোনো ঔষধপত্র রিলেটেড ক্ষেত্রে, কোনো বড় কনসাইনমেন্টের ক্ষেত্রে, বা আমাদের এই সি রুটে যে প্রবলেমগুলো হচ্ছে আর কি, লোহিত সাগর বা তার সাদার্ন পোর্শনে আচ্ছার প্রবলেম হচ্ছে, এই সমস্ত জায়গায় সমস্যা কিছু দেখা দেবে। এটা কিন্তু সেটা সাথে মানে আমি বলছি সেটার একটু বৃদ্ধি ঘটবে আর কি। কিন্তু 20 তারিখের পর থেকে কিন্তু যখন এই ঘরের ডিসপোজিটর, সে কমফোর্টেবল চলে আসবে এবং সে বুধের নক্ষত্রে দ্বিতীয় চরণে চলে আসবে, তো নবাংশে সেটা তার তো মানে নর্মালি তার তুঙ্গস্থানে, এবং সে কিন্তু বুধকে তখন এনার্জি প্রোভাইড করতে থাকবে। তো আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কোঅর্ডিনেশন, আমাদের নর্মালি মানিটারি যে ফ্লো আছে যেটা, সেগুলো কিন্তু স্বাভাবিক অল্প অল্প করে হতে থাকবে। এবং এই সময়টা কিন্তু মোর অর লেস সেপ্টেম্বরের মিড পর্যন্ত অবস্থান করবে। সেপ্টেম্বরের 17 ও 18 তারিখ চন্দ্রগ্রহণ আছে, এবং তার 14.5 দিন পরে মহালয়ার দিন অমাবস্যা আছে, মহালয়ার দিন অমাবস্যাই থাকবে। হ্যাঁ, তো অমাবস্যার দিনে সেদিন সূর্যগ্রহণ আছে, তো সেই সংক্রান্ত সময় পর্যন্ত কিন্তু টাইম খুব খারাপ দেবে না। তবে অনেকবার বলেছি যে যেটা আমাদের বলা যেতে পারে যে গ্লোবাল এফেক্টের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর থেকেই খুব ভালো ফল দেওয়ার মতন প্ল্যানেট নেই, অনেকবার বলেছি ব্যাপারটা। আরো যেটা করবে সেটা হচ্ছে বুধ, বুধের যেহেতু দ্বিতীয় রবি অবস্থান করবে, বুধ কিন্তু অলমোস্ট বৃষ রাশিতে গিয়ে, এবং সেটাও বৃষ রাশির প্রায় মাঝামাঝি শেষের দিকে গিয়ে রবিকে ও ক্রস করবে, অ্যাকচুয়ালিও বা মিথুনের শুরুর দিকে বলতে পারেন। অ্যাকচুয়ালি এই বুধ আবার সিংহ রাশিতে প্রবেশ করে তারপরে বকরি হবে, সেটা অগস্টের 1st উইক, তারপরে ও আবার কর্কটে নেমে আসবে। তো এই মধ্যে যে বুধের যে মুভমেন্ট থাকবে, বিশেষত বৃষ এবং মিথুনে দেখবেন খুব ফাস্ট থাকবে, কর্কটে গিয়ে স্লো হবে। এই কথাগুলো এই কারণে বলা যে এই সময়টা কিন্তু আমাদের নর্মাল ট্রেড অ্যান্ড বার্টার, আমাদের ইউজুয়াল যে মানিটারি প্র্যাকটিসেস, সেটা কিন্তু বেটার হবে, কোঅর্ডিনেশন বেটার হবে, আমরা কিন্তু যেটা বলবো সেটা মোটামুটিভাবে যেটা যিনি রিসিভার তার পর্যন্ত ঠিক মতো পৌঁছাবে, কোনোভাবে সেই কথার কোনো ডিস্টরশন বা এরকম কিছু কিন্তু লক্ষ্য করা কমই যাবে কম্পারেটিভলি। প্রবলেম যেটা হবে, যেহেতু রবি থেকে দ্বাদশে অবস্থান করবে বুধ, শুধু রবি থেকে নয় বৃহস্পতি থেকেও দ্বাদশে অবস্থান করবে, মানে বুধের অবস্থানটা হবে, আপনি রবিকে, রবির অংশটা আমি পরে বলছি, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যেখানে। কারণ মঙ্গল যেদিন এই ঘরে মানে নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে মেষ রাশিতে, তার আগের দিনই বুধ এই ঘর লিভ করে বৃষ রাশিতে চলে যাবে, তো কার্যত মঙ্গলের সাথে বুধের এখানে কোনো মিটিং
তৈরি হচ্ছে না, পুরো ফেজটাতেই সে ডিসপোজিটার হিসাবে দ্বাদশেই থাকছে, এবং 20 তারিখ পর্যন্ত খুব একটা বলও সে মার্কারিকে প্রোভাইড করতে পারবে না। তার জন্য যেটা হবে, এবং বৃহস্পতি নিজে কম্বাস্ট থাকবে 6 তারিখ পর্যন্ত, 6ই জুন, তার ফলে মানুষের মধ্যে একটু ইগো এবং ইগো সংক্রান্ত ব্যবহারিক অসঙ্গতি সেগুলো প্রকাশ পেয়ে যাবে, হিতাহিত কিছুটা যে জ্ঞান শূন্যতা, তবে সেটা সবার ক্ষেত্রে না, যাদের ক্ষেত্রে ছকগত দুর্বলতা আছে, দশাগত দুর্বলতা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি প্রকাশ করবে। মানুষের কিছু ব্যবহারিক অসঙ্গতি এক্ষেত্রে লক্ষ্য করা যাবে, সেটা কিন্তু আমি বলছি না যে সে ভুল বলবে, কিন্তু দ্য মানে ওয়ে অফ দ্য বিহেভিয়ারাল প্যাটার্ন, সেটার মধ্যে কিন্তু অসম্ভব রকম হটি অ্যান্ড প্রাউডি নেচার চলে আসবে, যে যেখানেই থাকুন না কেন তিনি তার জায়গাটাকে খুব বৃহৎ করে শো করে অন্যকে একটুখানি ডমিনেট করবার চেষ্টা করবে। এবং যে মানুষ মনে করুন তথাপি কোনো সংশ্লিষ্ট কিছু করছেনও না বর্তমানে হয়তো, কিন্তু তিনিও আচরণের মধ্যে এমন কিছু করে ফেলবে যেটা মনে হবে অনেক কিছু, অর্থাৎ এক কথায় মানুষের মধ্যে ইগো একদম নেগেটিভ পোর্শন সেটা কিন্তু বৃদ্ধি পাবে, এবং কথাবার্তার মধ্যেও সেই ধরনের এক ধরনের হটি প্রাউডি নেচার কিন্তু রেস্টোর্ড হবে এক্ষেত্রে। আরেকটা জিনিস তৈরি হবে, সেটা যেহেতু বৃহস্পতি কম্বাস্ট আছে এবং সে বৃহস্পতি অলমোস্ট অল ওভার দ্য মান্থে দুটো নবাংশে থাকবে, একটা হচ্ছে সে মানে দুটোই শনির নবাংশ আর কি, সেক্ষেত্রে বুধের সাথে যে সমস্যাটা এখানে দেবে বৃহস্পতি, বৃহস্পতি বুধ সবসময় একে অপরের কেন্দ্রে অবস্থান করে, মানুষের মধ্যে কিছু জেলাসি তৈরি করতে পারে, কিছু জেলাসি, কিছু কিছু ভিন্ডিকটিভ আচরণ, এই ধরনের কিছু মানসিকতা যেগুলো এক ধরনের বিকৃত মানসিকতা, ডিস্টরশন, সেই ধরনের কিন্তু কিছু মেন্টালিটি তৈরি করতে পারে। এটা বিশেষত তাদের মধ্যে হবে যারা দশাগত ভাবে উইকনেস সিচুয়েশনে আছে, তাদের ক্ষেত্রে বেশি এফেক্ট হয়। তার সাথে যদি ফিমেল হন তাহলে কিন্তু প্রবাবিলিটি কম হবে, মেল হলে এটা বেশি হবে। আর মঙ্গল, মঙ্গলের যে এফিকেসি, যে এজে, সেটা হয় মোটামুটি 26-27 থেকে 38-39 পর্যন্ত মঙ্গলের আমাদের জীবনের সব থেকে বেশি কারকতা থাকে। কিছু কিছু মানুষের তার আগে থেকেই থাকে যাদের ক্ষেত্রে মঙ্গল ওভার পাওয়ার্ড আছে, আর তাদের ক্ষেত্রে ধরুন 22-23 বছর বয়স থেকে হয়। আমি একবার বলেছিলাম যে রাহুর সাথে মঙ্গল আছে মানে মনে করুন ওখানে 5-6টা মঙ্গল আছে অ্যাকচুয়ালি, তো ও মানে মঙ্গলের যে তামসিক গুণটা সেটা বাড়িয়ে দেবে। তো যাদের ছকে মঙ্গল আমাদের বেসিক সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেকানিজমের একটা অংশকে কন্ট্রোল করে, বিশেষত পেরিফেরিয়াল পোর্শনগুলোকে কন্ট্রোল করে নার্ভাস সিস্টেম, তো সেই হিসাবে তার অসঙ্গতি আসতে বাধ্য। এই সময় অসঙ্গতি আসতে কবে থেকে বাধ্য? যবে থেকে মঙ্গল বৃহস্পতির নক্ষত্র টাচ করেছে, সেটা ধরুন মোটামুটি এপ্রিল মাসের 8-9 তারিখের পর থেকে অসঙ্গতি আসতে বাধ্য। তো এটা অল ওভার দ্য মে মান্থ এটা থাকবে, তবে 20 তারিখের পর থেকে আস্তে আস্তে ডাউনওয়ার্ড মোশন কমতে থাকবে। তো আমি কেন এই কথা বলছি, বুধ বসে রয়েছে যে ঘরে, সেই ঘরের মালিক গন্ডগোলের সিচুয়েশনে রয়েছে ডিসপোজিটার, সেই কারণে বলছি সে ডিসপোজিটার যদি ভালো থাকে তাহলে বুধও কিন্তু কমফোর্টেবল থাকবে, সেই কমফোর্টেবল অংশটা 20 তারিখের পর। আরও যে অংশ তৈরি হবে, যাদের ল্যান্ড রিলেটেড ডিসপিউট আছে কোনোভাবে, মনে করুন সেটা শরিকি ডিসপিউট হতে পারে, আপনি জমি কিনেছেন দেখা গেল সেটা ঠিক নয়, কাগজপত্রে কোনো গণ্ডগোল আছে, বা যে জমি কেনার যোগ্য নয় সেরকম জমি আপনি কিনে ফেলেছেন কোনোভাবে, তো সেই সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু এ সময় হতে পারে। আমি প্রত্যেককেই বলবো যেহেতু স্যাটার্ন স্লো হওয়া শুরু হয়েছে, জাস্ট শুরু হয়েছে, এবং 9 তারিখের পর থেকে আরও স্লো হওয়া শুরু হবে, আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে সেটা টেবিলে বসে মিটিয়ে নেবেন। 12 তারিখ শনি
23 ডিগ্রি 20 মিনিট ক্রস করে যাবে, বৃষ রাশির নবাংশে ঢুকবে। তারপরে যেহেতু মঙ্গলের দ্বিতীয়ে থাকবে, মানে মেষ রাশির দ্বিতীয়ে থাকবে, সুতরাং ল্যান্ড রিলেটেড জায়গায়, বা ধরুন বাড়ি আছে, বাড়িটাও তো জমির উপরই আছে, সেই সংক্রান্ত কোনো মানে ডিসপিউট যদি আপনি দীর্ঘদিন ধরে কোর্ট কেসে থাকেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু নতুন করে সেটাতে যাবেন না। আমি বলবো কোনো কেস কামারি এগুলোর ক্ষেত্রে থেকে অনেক বেটার যে সেটা বসে মিটিয়ে নেওয়া জমি সংক্রান্ত বিষয়, তাহলে কিন্তু সেটা আপনাকে ডিভিডেন্ড দেবে, তাহলে সেটা লং টার্মে চলতে থাকবে, কোনো সুরাহা কিছুই হবে না যে উদ্দেশ্যে আর কি করা। আরও একটা জিনিস বলে দিই আপনাদের, যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যুক্ত আছে বা তারা কাজ করছে, সেটা অলমোস্ট সব রকম ইঞ্জিনিয়ারিং ফিল্ডকেই আমি নিয়ে বলছি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং শিল্পেরই একটা তো ঝুঁকিপূর্ণ দিক থাকে, শুধু ইঞ্জিনিয়ারিং কেন, যে কোনো কাজেরই থাকে, তো সেই ঝুঁকিপূর্ণ দিকটাতে সাবধান থাকবেন, বিশেষত যেখানে হেভি ফ্লো অফ কারেন্ট আছে বা হেভি টেম্পারেচার নিয়ে কাজ করছেন, মেটালার্জি ডিপার্টমেন্টে যারা আছেন তাদের খুব হাই ফার্নেসের সামনে থাকতে হয়, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বড় বড় যন্ত্রপাতি তাদের সারাতে হয়, খুঁজে বার করতে হয় কোথায় ত্রুটি আছে, তারা কিন্তু তাদের যে ঝুঁকিপূর্ণ কাজ যে পোর্শনটা আছে তারা কিন্তু সেই পোর্শনটাতে নজর দেবেন, কোথায় বেশি না, যেখানে ইলেকট্রিসিটি এবং আগুন ফায়ার যেখানে আছে সেখানে বেশি নজর দেবেন। আচ্ছা, বহু মানুষ গরম সংক্রান্ত জায়গা থেকে প্রশ্ন করেছে যে বৃষ্টিপাত কি হবে, আপনি বলেছিলেন অনেক বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সময় তো এখনো আসেনি, যখন বৃষ্টি হওয়ার সময় আসবে তখন বৃষ্টি হবে এবং প্রচুর বৃষ্টি হবে, সে নিয়ে কোনো সমস্যা নেই, মধ্যেখানে হয়েওছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, যারা আপনারা গ্লোবালি খবর রাখেন তারা জানেন। আমি বারবার বলেছি আমি মান্ডেন নিয়ে বিষয়টা বলবো না, কারণ এটা একটু বিতর্কিত বিষয়, তো সেটা নিয়ে আমি বাড়াবো না, তবে এটুকু বলতে পারি বৃহস্পতি সবেমাত্র আগামীকাল, মানে এখন তো 1 তারিখ অফিসিয়ালি হয়ে গেছে, কিন্তু যখন কালকে আর কি 2:28 মিনিটে যখন বৃহস্পতি প্রবেশ করবে তার 4.5 থেকে 5 দিন পরে বৃহস্পতি 1 ডিগ্রি ক্রস করে দেবে, 1 ডিগ্রি ক্রস করার পরে কিন্তু টেম্পারেচার, মানে আমরা যে রিজিয়নে বসবাস করি কোস্টাল এরিয়ার কাছাকাছি 150-200 কিলোমিটার ভিতরের মধ্যে, সেই সমস্ত রিজিয়নে কিন্তু বৃষ্টিপাত হবে এবং টেম্পারেচার কিছুটা হ্রাস হবে, সুতরাং সেটা নিয়ে ভাববার কিছু নয়। হাই টেম্পারেচার থাকার কারণ হচ্ছে বুধটা প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প আছে সেটা শুষে নিয়েছে, শুষে নেওয়ার ফলে সে কি করেছে, সে এয়ারটাকে শুকনো করে দিয়েছে, আমাদের আপনারা টেম্পারেচারটা লক্ষ্য করবেন বাইরের খুব শুকনো, সেটাই দেখবেন 2-3 তারিখের পর থেকে যখন বুধ আস্তে আস্তে গতি নেবে, আমি বলেছিলাম যে 28 তারিখ পর্যন্ত বুধের এক্সর্শন ফেজ আছে, তারপর থেকে বুধ গতি নেবে এবং বুধ যত 40-45 মিনিটের কাছাকাছি গতিতে চলে যাবে তত ও জলীয় বাষ্প রিলিজ করতে থাকবে, যত রিলিজ করবে তত বৃষ্টি হওয়ার মতন অনুকূল পরিবেশ তৈরি হবে, শুকনো ওয়েদারে বৃষ্টি হবে না, তো প্রথমে আমাদের ঘাম হবে, এনার্জি লস হবে প্রচুর, তারপরে বৃষ্টি হবে, সেটা আমি টেন্টেটিভলি বলতে পারি 5 তারিখ অনওয়ার্ডস, 5 তারিখ সম্ভবত, আমার এক্স্যাক্ট ডেটা নেই, 1 ডিগ্রি ক্রস করে যাচ্ছে বৃহস্পতি, তারপরে ফলটাবে। তো মোটের উপরে এটাই, আর একটা জিনিস বলে দিই, যারা খুব হেভি ভেহিকেল, ওভারলোডেড ভেহিকেল চালান, বা ধরুন ধরুন কোনো ট্যাক্সি কোনো ক্যাব এ সমস্ত যাতে খুব ওভারলোড করেন যে কোনো রকম, তারা কিন্তু খুব সাবধানে, বিশেষত যেখানে একটু জোরে চালানো যায় এরকম খুব সাবধানে করবেন, ইভেন সেটা বাস গাড়ির ক্ষেত্রে তো অবশ্যই, আমি যে কোনো শুধু বস্তু দ্বারা বলছি না, মানুষ দ্বারাও যদি ওভারলোডেড হয় সেটার ক্ষেত্রেও কিন্তু মানে উল্টে যাওয়ার কোনোভাবে সম্ভাবনা আছে, ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা আছে, এবং পৃথিবী এই সময়টা কিন্তু
একটু কম্পনশীল অবস্থায় থাকবে, অর্থাৎ যেখানে যেখানে পৃথিবীর ভাইব্রেশন অনুভূত হয় সেখানে কিন্তু হওয়ার যোগ আছে। তবে ঈশ্বর করুক সেটা যেন বেশি মাত্রায় না হয়, সেটা খেয়াল রাখতে হবে আর কি। আমি একটু আপনাদের লগ্ন রাশি ভিত্তিক বলে দিচ্ছি, সেটা সেটা হচ্ছে অগ্নিকারকের রাশি আছে মেষ, সিংহ এবং আমাদের ধনু, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য কিন্তু এই গোচর মোটের উপরে ভালো ফল দেবে, খুব খারাপ নয়। তবে একটা জিনিস বলে দিই, কথাবার্তার মধ্যে সঙ্গতি রাখবে, এমন কোনো ভাষা বা এমন কোনো কথা কাউকে বলে দেবেন না যেটা কিন্তু যেটা থেকে বিতর্কের সৃষ্টি হতে পারে। আমি বারবার বলছি, বুধ কিন্তু আমাদের আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে, কোঅর্ডিনেশনকে নিয়ন্ত্রণ করে খুব বেশি। বুধ যদি কখনো এমন কোনো পোস্টিংয়ে আসে যেটাতে তার সামান্যতম ত্রুটি থাকে, তাহলে সেটা প্রথম যে অংশ দিয়ে মানে পরিলক্ষিত হবে রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন। আমরা ভার্বাল কমিউনিকেশন করি, যারা নন ভার্বাল করে তারা নন ভার্বালই হবে, সেখানে প্রথম গণ্ডগোল তৈরি করবে। এবং মেষ কিন্তু মনে রাখবেন প্রাণের সঞ্চারের ঘর, লিভিং এলিমেন্টস, তো সেক্ষেত্রে নর্মালি যে কোনো প্রাণী তার মতন করে কমিউনিকেট করে অন্য প্রাণী বা অন্য কিছুর সাথে, মানুষও করে, সেখানে কিন্তু খুব খরতা আসবে। বারবার বলছি সেই খরতা কিন্তু পরিত্যাজ্য, না হলে কিন্তু চূড়ান্ত বিপজ্জনক জায়গায় চলে যাওয়ার কিন্তু প্রবাবিলিটি থাকবে। নিজের ক্ষোভ বা নিজের ক্রোধ সেটাকে এমন জায়গায় নিয়ে যাবেন না যেটা আপনারই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বারবার আমি বলছি এই কথাটা প্লিজ মেনটেন করবে আনটিল বৃহস্পতি কম্বাসনের বাইরে যাচ্ছে। শুক্রকে নিয়ে আমি কিছু বলছি না যে শুক্র কম্বাসটা আছে, শুক্র অনেকদিন কম্বাস থাকবে, কারণ শুক্রের গতি বৃহস্পতি রবির থেকে একটু বেশি, তো শুক্র অল্প অল্প করে গিয়ে রবিকে ক্রস করে গিয়ে ঘুরে 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 পরের বছর আবার মীন রাশিতে গিয়ে বকরি হবে, তখন আবার রবি তাকে পেরিয়ে চলে যাবে, সে সময় আবার সে কম্বাসন ফেসে যাবে। তো এরকম শুক্র দুবার করে কম্বাসন হয়, দুজনের মধ্যে গতির ডিফারেন্সটা যেহেতু খুব কম, মোটামুটি 12 থেকে 14 মিনিট, সেই জন্য খুব সময় লাগে ওকে পেরোতে রবিকে, সেই কারণে কম্বাসনের এর দিনটা অনেক বেশি সময় ধরে চলে, প্রায় 2.5 মাস 3 মাস ধরে। আমি সেটা নিয়ে কিছু বলছিও না, আমার বলার বিষয়টা হচ্ছে বৃহস্পতি যতক্ষণ, কারণ বুধ যদি মানে বুধ এক্ষেত্রে দুটো মানে তার 7th 10th দ্বারা এফেক্টেড আছে, তার ডিসপোজিটার দ্বারা এফেক্টেড আছে দুটোই, এবং রাহুর মতন বুধ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাহুর সাথে থাকবে। যে ক্ষতি আপনারা আমি একদম অনুষ্ঠানের শুরুতে বলেছি আপনারা কিন্তু লক্ষ্য করেছেন গত 1.5 মাস ধরে, প্রত্যেকে তার জীবন দিয়ে লক্ষ্য করেছেন, এবং আমি যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে আমি প্রত্যেককেই বলেছি 27-28 তারিখ অবধি আপনারা চুপ করে থাকুন, এ সময় কিছু রিয়্যাক্ট করবেন না, করলে কিন্তু সেটা আপনার বিপক্ষে যাবে, কোনো রকম কোঅর্ডিনেশন আসবে না। তো সেই সংক্রান্ত জায়গাও আমি দু একটা কল পেয়েছি যেগুলো পজিটিভ, আশা করছি আরো পজিটিভ কিছু মানুষের ক্ষেত্রে দেবে। আচ্ছা, যে জায়গায় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে, আপনাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব খুব বেশি রকম পেশাদারিত্ব যেখানে আছে সেই রকম বিভাগে আপনার কিন্তু ট্রান্সফার বা পোস্টিং হতে পারে, বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানেও কিন্তু ট্রান্সফার হওয়ার এ সময় যোগ রয়েছে। তো সেটা যদি আসে এটা নির্দ্বিধায় আপনি নিতে পারেন, একান্ত যদি আপনার অন্য কোনো রকম সমস্যা না থাকে, মানে চাকরি রিলেটেড জায়গায় সমস্যা আসবে না আমি এটুকু বলতে পারি, ছক দেখাচ্ছে না সেরকম কিছু, আর আপনি অনেক কমফোর্টেবলি নিজের পাওয়ার অ্যান্ড পজিশনকে এক্সারসাইজ করতে পারবেন, সেটাও বেটার, মানে যেটা শিখেছেন সেটা যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে সেটা শেখার কোনো মানে নেই, তো সেই জায়গাটা আপনি করতে পারবেন। সন্তানদের সাথে সম্পর্ক বা সন্তানদের সন্তানদের সাথে সম্পর্ক কিন্তু এ সময় অনেক দৃঢ় হবে, যেটাকে মেন্টালি অনেক স্ট্রং সেই অংশটাকে বলে। ইমুভেবল প্রপার্টি পারচেজের যোগ আছে, ধনুর ক্ষেত্রে স্পেশালি বলছি ইমুভেবল প্রপার্টি সেলের যোগ আছে,
এই সময় যদি সেল করতে চান তাহলে কিন্তু করতে পারেন, আপনি আপনার কাঙ্ক্ষিত যে দাম তার কাছাকাছি দাম পেয়ে যাবেন একদম। এটা কিন্তু আমি প্রপার্টি রিলেটেড কথা বলছি, ইমুভেবল। আর কেউ যদি মনে করছেন যে নতুন কোনো জব বা কাজের জায়গায় নতুন কোনো ইন্টারভিউ বা এই রিলেটেড কিছু, দেখবেন আমি প্রত্যেকটা যখন আমি মান্থলি প্রেডিকশন বলি তখন জব রিলেটেড জায়গার কিছু সময় বলে দিই, সেগুলো তো আপনারা দেখে নেবেন যার যার মতন করে। কিন্তু আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে যেখানেই জয়েন করুন, যদি একান্ত এরকম কোনো স্ট্রিকচার না থাকে, জয়েন করতেই হবে, যে 7 তারিখ জয়েন করতেই হবে বা 10 তারিখ করতেই হবে, এরকম না থাকলে চেষ্টা করবেন 20 তারিখের পর জয়েন করার, 21, 22, 23। বা যদি মনে করেন যে কনসার্ন কোম্পানি আপনাকে বললো যে আপনি জুন মাসের শুরুর দিকে জয়েন করুন, তাহলে বুঝবেন সেটা ব্লেসিং ইন ডিসগাইজ। হয়তো আপনি 1 মাসের বেতন কম পাবেন বা পার্ট পেমেন্ট কম পাবেন, সেটা আপনার জন্য অনেক বেটার হবে আর কি। খেয়াল রাখবেন শরীরের ক্ষেত্রে, আপনাদের বলবো যাদের লোয়ার অ্যাবডোমেন পোর্শনে, লোয়ার ইন্টেস্টাইন কোলন পোর্শনে কোনো রকম প্রবলেম আছে, মানে ক্রনিক কনস্টিপেশন রিলেটেড সমস্যা রয়েছে, মেল ফিমেল বোথ, তারা কিন্তু মানে কোনো সমস্যা বেশি হলে দেখিয়ে নেবে। সাইনাস রিলেটেড সমস্যা, কোনো কারণে শরীর অতিরিক্ত কষে গিয়ে বা অন্য কোনো কারণে লিভার খুব দুর্বলতার কারণে যদি নাক দিয়ে কখনো ব্লিড হতে দেখেন বা এরকম কিছু, অনেক সময় চোখের মধ্যে যদি কখনো কোনো ব্লাড ক্লট এরকম কিছু দেখেন, সেটা লিভার রিলেটেড জায়গা প্রবলেম, কিন্তু তবুও আপনি চিকিৎসকের তৎক্ষণাৎ পরামর্শ নিয়ে নিন। আরেকটা জিনিস, যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে সেই মানুষকে না তো প্রভোক করবেন না নিজে প্রভোক হবেন, দুটোই করবেন না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, আপনি অহেতুক কিন্তু গন্ডগোলে জড়িয়ে পড়তে পারেন সেই মানুষের অসুস্থতার কারণে। সুতরাং আমি বারবার বলছি, ভেরি কেয়ারফুল, মানে হোয়েন এভার ইউ আর গোয়িং টু ডিল উইথ সাম আদার পার্সন অর এনিথিং। আর ইনসাবর্ডিনেশন রিলেটেড, যারা ডিসিপ্লিন ফোর্সে আছেন বা এমন কোনো জায়গায় কাজ করছেন যেখানে আপনার তো বস থাকবে, তার সাথে বিতর্কিত বিষয়ে কথাবার্তা বলবেন না, উনি যদি কখনো আপনাকে এমন কিছু বলেন আপনি পাল্টা এমন কোনো ভাষা ইউজ করবেন না যেটা আপনারই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমি বারবার বলছি ভাষাকে কন্ট্রোল করবেন সময়। পৃথিকারকের রাশি আছে, বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি তাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে কাজের জায়গায় কিন্তু ট্রান্সফারের যোগ পরিপূর্ণভাবে দৃষ্ট হচ্ছে এই সময়, এবং কাজের জায়গায় রেপুটেশন রিকগনিশন সেটাও কিন্তু বৃদ্ধির যোগ আপনার খুব ভালোভাবে দৃষ্ট হচ্ছে, এবং প্রচুর বন্ধু বান্ধব বা ধরুন এমন মানুষ তাদের সাথে আপনার খুব স্বল্প পরিচয় আছে কিন্তু তাদের দ্বারা আপনি যদি আপনার ব্যবহারিক অসঙ্গতি না থাকে আপনি কিন্তু সেই মানুষ দ্বারা আপনি হেল্প পাবেন আপনার কাজের জায়গা, মানে যেটা আপনার প্রফেশন সেখানে, অন্য কোনো জায়গায় হেল্পের কথা কিন্তু আমি বলছি না, শুধুমাত্র প্রফেশন। আরও স্পেসিফিক্যালি যারা টেকনিক্যাল জায়গায় চাকরি করেন, এবার আপনি হয়তো বলতে পারেন যে সবাই তো টেকনিক্যাল না, টেকনিক্যাল মানে যেগুলো ধরুন মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ধরুন ল রিলেটেড জায়গা বা ধরুন অন্যান্য যে কোনো, তো যেখানে কিছু টেকনিক্যাল টার্মস এবং কিছু টেকনিক্যাল কিজ আছে যেগুলো না জানলে সেখানে কাজ করা সম্ভব নয়, এরম জায়গায় আপনার যদি কোথাও ব্রিচ অফ কোঅর্ডিনেশন হয় আপনি কিন্তু মানুষের দ্বারা সাহায্য পাবেন, এটা কিন্তু নিঃসন্দেহে পাবেন। শুধু চেষ্টা করবেন ব্যবহারের ক্ষেত্রে অসঙ্গতি প্রকাশ না পাওয়া, কারণ আপনাদের এই তিনজনের ক্ষেত্রেই মঙ্গলের পোস্টিং কিন্তু ভালো নেই। আর মঙ্গল এমন একটি প্ল্যানেট যে একাই পুরো ছকটাকে তার গোচরের মধ্যে চূড়ান্ত অসঙ্গতির দিকে নিয়ে যেতে পারে, এটা অন্য কোনো প্ল্যানেট করতে পারে না এতটা, তবে সেটা কিন্তু খুব ইম্পারমানেন্ট ফল দেয়, পার্মানেন্ট নয়, কিন্তু ইম্পারমানেন্ট হলেও সেটা আপনার চরিত্রের মধ্যে একটা একটা আপনার ই করে দেবে। ধরুন খুব অ্যাগ্রেসিভ, কেউ আপনাকে দেখলো রাস্তাঘাটে আপনি খুব
অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলছেন বা কারোর সাথে ফিজিক্যালি কোনো টাচেলে চলে যাচ্ছেন, তা আপনার নামের সাথে একটা যে খুব অ্যাগ্রেসিভ মানুষ, বা কারোর সাথে তর্ক করার মানসিকতা আছে, তো অল্টারকেটিভ নেচার, আর্গুমেন্টেটিভ নেচার, এই ধরনের কিন্তু তকমা আপনার সাথে কিন্তু লেগে যাবে। এটা মঙ্গলের বেসিক প্রকৃতি। আরও যেটা করে সেটা শরীরের, যেটা ইন্টারনাল, এক্সটার্নাল ক্ষতি তো করে, সেটা ঠিক আছে কালের স্রোতে সেটার একটা তুল্যমূল্য বিচার হয়, কিন্তু ইন্টারনালি ক্ষতি করে, এটা খুব মারাত্মক। এই তিনজনের ক্ষেত্রে সেটা খেয়াল রাখবেন, তার সাথে সেই কারণে ব্যবহারিক অসঙ্গতি। এবং প্রত্যেককেই দেখবেন, আমি কাজের সূত্রে বলছি, কারণ রবি থেকে দ্বাদশে রয়েছে, যে পার্টটা আমি এখন বলছি, রবি থেকে দ্বাদশে বুধ রয়েছে। রবি থেকে যখন দ্বাদশে বুধ থাকে, ভানুর দ্বাদশে বুধ, তার মানে কিন্তু কাজের জায়গায় আপনাকে কিন্তু ভীষণ অ্যাকিউরেট হতে হবে, না হলে কিন্তু আপনি কাজের জায়গায়, মানে অ্যাকিউরেসি থাকলে পরে, কাজের প্রতি সেই দায়বদ্ধতা হয়ে থাকলে পরে আপনি যতটাই সম্মানিত হবেন, ততটাই কিন্তু আপনার ডিনাউন্স হবে যদি আপনি সেটা না করতে পারেন। এবং এরকমও সিচুয়েশন হতে পারে, আপনার যদি দশাগত দুর্বলতা থাকে, আপনার কিন্তু চাকরি চলে যেতে পারে, এরকম ধরনেরও কিন্তু অসঙ্গতি হতে পারে। কাজের সূত্রে কিন্তু দূরবর্তী স্থানে ট্রেনিংয়েরও প্রভিশন আছে, বা আপনি যদি কোনো টেকনিক্যাল সাপোর্ট এরকম কোনো জায়গা দেখেন, আপনাকে দূরে কোথাও গিয়ে কোনো সফটওয়্যারের উপরে কাজ করতে হচ্ছে এবং কিছু এরকম কোনো জায়গায় যাওয়ারও কিন্তু যোগ আছে, যাদের বিভিন্ন ট্যাক্সেশন, রেভিনিউ এরকম জায়গায় যারা কাজকর্মের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য কিন্তু এ সময় খুব ভালো টাইম আছে দুদিক থেকে। অর্থাৎ আপনি নিজে কাজও পাবেন, সরকারকে তার প্রাপ্য রেভিনিউ আপনি যোগিয়ে দিতে পারবেন। যারা মনে করুন যে বিভিন্ন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরি বাকরি করে, তাদের জন্য কিন্তু এ সময় নতুন যে কাজের যে পরিধি, আপনি যে 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 অংশে কাজ করছে, মানে যেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয় কিন্তু ডেইলি ট্রানজাকশন হয় না, সেরকম জায়গায় কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। যারা বিভিন্ন ধরুন লিজ নিয়ে ব্যবসা করেন, ধরুন মাছের ভেড়ি লিজ নিল বা কোনো জমি লিজ নিল চাষবাস এগুলোর সাথে যুক্ত, তাদেরও কিন্তু এ সময় যথেষ্ট আপলিফমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত সেটা যদি প্রাণের সাথে যুক্ত থাকে, মানে অবশ্যই গাছপালা, মাছ, পশু পাখি তাদের সাথে এরকম কোনো ব্যবসা বাণিজ্য থাকলে পরে, তাহলে কিন্তু সেই জায়গা থেকেও আপনার কাঙ্ক্ষিত লাভ আপনি পেতে পারেন। যাতে সুগার রিলেটেড সমস্যা রয়েছে, খুব সাবধান, ফ্লাকচুয়েশন হতে পারে কিন্তু হেভি, সেই সংক্রান্ত প্রিকশনারি মেজার নেবেন, দাঁতের দিকের খেয়াল রাখবেন, আর কোমর থেকে একদম পায়ের হাঁটু পর্যন্ত মুখ্যত হাড় সংক্রান্ত জায়গায়, আর ডান দিকের শোল্ডার বড় বড় অংশে নজর রাখবেন। যাদের কোনো কারণে নেক একদম সার্ভাইকাল অংশে সমস্যা রয়েছে বা ভার্টিকোর সমস্যা রয়েছে, তারাও কিন্তু খুব সাবধান, যে সমস্ত প্রিকশনারি মেজার বলা আছে সেগুলো কিন্তু মেনটেন করে চলবার চেষ্টা করুন। আচ্ছা, বায়ুকারক যে রাশি আছে সেটা হচ্ছে মিথুন, তুলা এবং কুম্ভ। যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলে দিই, এই সময় কিন্তু মোটের ওপরে ভালো সময় আছে। আপনার ব্যবসা বাণিজ্য, নতুন কিছু ওপেনিং করতে চান বা বিজনেস ভার্টিক্যাল তৈরি করতে চান, তার জন্য বেটার। আপনি যদি কোনোভাবে আপনার ব্যবসার পরিধি বা সেখানে বিনিয়োগ বাড়াতে চান, সেটা কিন্তু দেখবেন, ব্যবসা যেন কোনো কোনো ভোগ্যপণ্যের ব্যবসা বা কোনো মেডিসিন রিলেটেড ব্যবসা বা কোনো কনফেকশনারির ব্যবসা, ট্রেডিশনাল ব্যবসা যত হবে সেটা তত বেটার হবে। তবে সেটা যদি খাওয়া দাওয়া রিলেটেড হয়, সেটা অনেক ভালো আপনাকে প্রোভাইড করবে আর কি, বেটার রেভিনিউ আপনাকে দেবে। নাম্বার থ্রি হচ্ছে, যারা বিভিন্ন ধরুন কম্পিউটার পার্টস, পেরিফেরালস, হার্ডওয়্যারের, সফটওয়্যারের ব্যবসা করছেন, বিভিন্ন অ্যানিমেশন রিলেটেড ব্যবসা করছেন, তাদের জন্য ভালো আছে। বাদ্যযন্ত্র বানানোর ব্যবসার সাথে যারা যুক্ত আছে, যে কোনো আধুনিক থেকে একেবারে ট্রেডিশনাল যে ব্যবসা আছে,
তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলে সময় দেবে। যারা বিভিন্ন চাষবাস বা বাগান পরিচর্যা, হর্টিকালচার এই সমস্ত কাজের সাথে আছে, তাদেরও কিন্তু এ সময়তে আপনি ভালো রেভিনিউ আপনি আদায় করতে পারবেন। যারা ছোটোখাটো কন্ট্রাক্টরের কাজ করছেন, সেটা যেরকম পর্যায়ে হোক না কেন, লোকাল এরিয়ায়, এবং সেটা যদি মুখ্যত কোনো রাস্তাঘাট, কোনো আলো, যদি কোনো সুয়ারেজ সিস্টেম, এই রিলেটেড কাজকর্ম কেউ যদি করে, দেখুন সবকটাই কানেক্টিভিটির সাথে যুক্ত, সেই ব্যবসা কিন্তু আপনারা এ সময় লাভান্বিত হতে পারবেন অনেক বেশি। যারা চাকরি পরিবর্তন করবার চেষ্টা করছেন, তাদের আমি বলবো যে আপনারা দয়া করে 20 তারিখের পরে করবেন, চাকরি বা ব্যবসা যাই করতে চান চেঞ্জ, 20 তারিখের মধ্যে করবেন। 20 তারিখের মধ্যে করলে কিন্তু গণ্ডগোল হবে, তবে আমি সার্বিক বলছি বহু সুফলও পাবে, কারণ তাদের ছক ভালো আছে। আমি যেহেতু অ্যাভারেজ অংশটা ধরে বলি, সেহেতু আমি বলছি যে সময়টা নেগেটিভ আছে। আমি একদম অ্যাবস্ট্রাক্ট কথা বলছি, এখানে আমার কাছে কোনো নির্দিষ্ট হরোস্কোপ নেই। আচ্ছা, যারা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত রয়েছেন, স্পেশালি জামা কাপড় তৈরি সংক্রান্ত জায়গা, কোনো স্পোর্টস, কোনো আর্টিকেল তৈরি করার কোনো কোনো কোম্পানি, কোনো ইউনিট আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময়ে শ্রীবৃদ্ধি ঘটবে। বিশেষত যত বেশি সংখ্যক মানুষ সেই খেলার সাথে যুক্ত, মনে করুন যে ফুটবল খেলা হচ্ছে, তো 22 জন প্লেয়ার একসাথে খেলছেন আর কি মাঠে, বা অন্যান্য যেখানে যত বেশি, ক্রিকেটে কিন্তু কম্পারেটিভলি কম, ক্রিকেটে অপোনেন্টের 2 জন আর একদিকে 11 জন, 13 জন, কিন্তু ফুটবলে কিন্তু সেটা 22 জন, তো বা অন্যান্য যেমন আমেরিকান ফুটবল বা বেসবল, যেখানে পার্টিসিপেশনটা বেশি থাকে, হকি, আইস হকি, বাস্কেটবল, এরকম খেলার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত খেলার যে সমস্ত ধরুন বল বা যে যত ইকুইপমেন্টের দরকার হয়, যারা ম্যানুফ্যাকচার করে সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ইভেন আরও একটা জায়গা আছে, যারা বিভিন্ন রকম নার্ভাস সিস্টেমের ওষুধ বানায় বা ডাইজেশনের সাথে যুক্ত ওষুধ বানায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় সেই সমস্ত ঔষধ ম্যানুফ্যাকচারিং যে সমস্ত কোম্পানি আছে, তাদেরও কিন্তু লাভের পরিমাণটা অনেক বেশি হবে এই সময়তে। শারীরিক ক্ষেত্রে আপনাদের বলবো যে একদম খাওয়া দাওয়া খুব সতর্কভাবে করবেন, আর গলার দিকে নজর দেবেন, টনসিল বা এই সংক্রান্ত, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা নজর দেবেন, যাদের কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে তারা নজর দেবেন, কিডনি রিলেটেড জায়গা আমি অলরেডি বলে দিয়েছি, শুনে নেবেন, আপনারা এখনো আপলোড হয়নি আজকে পর্যন্ত, হয়তো কাল বা পরশু হয়ে যাবে, তো সেখানে দেখবেন আমি প্রত্যেকটা জায়গায় বলেছি যে কার কার ক্ষেত্রে প্রাবল্য কতটা আছে, সেই সংক্রান্ত জায়গায় নজর দেবেন। আপনি গল ব্লাডার সংক্রান্ত ক্ষেত্রেও কিন্তু যদি কোনো কারণে রিমুভড হয়ে থাকে, এটা আলাদা ব্যাপার, যদি থাকে বা কোনো রকম সেখানে সমস্যা রয়েছে, সেটার দিকেও খেয়াল রাখবেন। সাইটিকা রিলেটেড যদি কোনো প্রবলেম কারোর থাকে, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন। লাস্ট অংশ বলবো, সেটাতে জলকারক, সেটা কর্কট, বৃশ্চিক এবং মীন, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলি কাজের সূত্রে কিন্তু বাইরে যাওয়ার খুব ভালো যোগ আছে, এবং টেকনিক্যাল সাপোর্ট সাথে যারা যুক্ত ব্যক্তিবর্গ, যেটা প্রথমেই বলছিলাম, তাদের ক্ষেত্রে প্রাধান্য আছে। কাজের ক্ষেত্রে প্রমোশন বা নতুন কাজের যোগ, বা ধরুন কোনো বিনিয়োগ খুঁজছেন, আপনার কোম্পানিতে কোনো শেয়ার হোল্ডার খুঁজছেন, আপনি এই সময় কিন্তু সেই সংক্রান্ত বিনিয়োগ পাবেন। অবশ্যই সেটা কোনো ফাইন্যান্সিয়াল কোনো ম্যানেজমেন্টের কোম্পানি হতে পারে, সেটা কোনো ওষুধপত্রের কোম্পানি হতে পারে, সেটা কোনো শক্তি রিলেটেড মানে এনার্জি সেক্টরের কোম্পানি হতে পারে, সেটা কোনো পলিইথিলিন এই জাতীয় কোম্পানি যারা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে, বা ফিমেল বিউটি প্রোডাক্ট তৈরি করে যারা যে সমস্ত জায়গাতে, সেই সেই সমস্ত জায়গার কোম্পানিরা কিন্তু তাদের শেয়ারের ক্ষেত্রে অনেকটা ডিভিডেন্ড পাবেন আর কি এই সময়। যদিও এই সমস্ত কোম্পানিতে একাধিক মালিকানা থাকে,
ডাইরেক্টরশিপ কোম্পানি, তবুও বলছি যিনি মেন আছেন ডাইরেক্টর, মানে একজন তো থাকবেন মেন, তো তার যদি ছকে এটা থাকে তাহলে কিন্তু সে অবশ্যই ডিভিডেন্ড পাবেন, সাবজেক্ট টু দ্যাট স্যাটার্নের পোস্টিং ভালো হতে হবে। তবে নর্মালি যারা অত বড় মানে স্টেটাস হোল্ড করেন তাদের ক্ষেত্রে ধরেই নেওয়া যায় তাদের ছকের গঠনগত মানে সবলতা আর কি, স্ট্রেংথ সেটা থাকে। যারা বিভিন্ন ওকালতি পেশার সাথে আছেন, যাদের বিভিন্ন লেজিটিমেট তর্ক বিতর্কের মাধ্যমে অর্থ আয় করতে হয়, নিজেদের বক্তব্য পেশ করতে হয় বিফোর দ্য অনারেবল কোর্ট, তারাও কিন্তু এই সমস্ত পেশায় যুক্ত লোকেরাও কিন্তু কাজ করতে পারেন। ইভেন যারা ধরুন ছোটোখাটো লেভেলেই কাজ করছেন, খুব আমি কাউকে সেভাবে বলছি না, যে অ্যাকাউন্টেন্ট হতে পারেন কোনো, যেখানে গিয়ে তার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা পেশ করতে হচ্ছে, তিনি কিন্তু সেই রিলেটেড ডকুমেন্ট খুব ভালোভাবেই সেটা সাবমিট করতে পারবেন এবং তার সুফলও সে করতে পারবেন। যারা বিভিন্ন ম্যানিউর মানে সার প্রোডাকশন কোম্পানি আছে, যারা যুক্ত আছেন, এবং বিশেষত এ সমস্ত সার আর কি যতটা বেশি জৈব সারের সাথে যুক্ত, বায়ো ফার্টিলাইজার আর কি যেগুলো, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি ডিভিডেন্ড পাবেন। যারা আমাদের শরীরের বিভিন্ন ইন্টারনাল বা এক্সটার্নাল আর্টিফিশিয়াল লিমস তৈরি করেন, এরকম আমরা ছোটোবেলায় পড়েছিলাম জয়পুর ফুট সেই সংক্রান্ত, তো সেই রকম কাজ যারা করেন, বা শরীরের ইন্টারনাল অনেক যন্ত্রপাতি আছে সেগুলো তৈরি করেন, বিশেষত সেগুলোর ফাংশন যদি অস্থি সংক্রান্ত দিকে বেশি হয়, সেই সংক্রান্ত কোম্পানিও ভালো অনেক আধুনিক যন্ত্রপাতি তৈরি করতে পারবেন, তার দ্বারা কোম্পানিও লাভান্বিত হবে এবং যাকে দেবেন সেই ইনকামেন্টও লাভান্বিত হবে। কিন্তু ইভেন এটা কিন্তু টিথের সাথেও যুক্ত, যাদের ধরুন কোনো কারণে টিথ আপরুটেড হয়েছে, নতুন কোনোভাবে সেগুলোকে বসাতে হচ্ছে, তো সেই সংক্রান্ত জায়গাতেও কিন্তু ভালো ফল পাওয়ার যোগ আছে। শরীরের ক্ষেত্রে আপনাদের বলবো, যাদের হাইপার টেনশন বা কোনো কারণে ডিপ অ্যাংজাইটি হয়, তারা কিন্তু এমন কোনো কাজকর্মের সাথে যুক্ত হবেন না যাতে এগুলো বাড়ে, আর কেউ যদি সেটা করবার চেষ্টা করে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেবেন, অ্যাবস্টেইন করে নেবেন কোনোভাবে। কোনোভাবে যদি মনে করুন যে কিডনি সংক্রান্ত বা আপনাদের ইউরোলজি সংক্রান্ত ডিপার্টমেন্টের কোনো সমস্যা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, আর আপার ডাইজেস্টিভ পোর্শনের যত্ন নেবেন। আর আমাদের মেরুদণ্ডের মাঝামাঝি অংশে যদি কোনো অস্থি সংক্রান্ত সমস্যা থাকে তার নজর রাখবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।